আজ আমরা কথা বলবো একটি বিশেষ এবং পুষ্টিকর দুধ নিয়ে, যাকে অনেকেই সোনা হিসেবে দেখেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের ভিডিওতে আমরা জানবো মহিষের দুধের দাম, এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। চলুন শুরুতেই জেনে নেই মহিষের দুধের প্রধান উপকারিতাগুলো। মহিষের দুধের উপকারিতা: পুষ্টিমান সমৃদ্ধ। মহিষের দুধে প্রচুর প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে, যা শরীরের হাড় এবং মাংসপেশি মজবুত করতে সহায়ক। ফ্যাট ও শক্তি যোগায়: মহিষের দুধে গরুর দুধের চেয়ে বেশি ফ্যাট থাকে, তাই এটি শক্তি সরবরাহে কার্যকর। শরীর দুর্বল লাগলে এই দুধ খেলে সহজে শক্তি ফিরে পাওয়া যায়। উচ্চ ক্যালসিয়াম এবং ভিটামিন এ: ক্যালসিয়াম এবং ভিটামিন এ এর পরিমাণ বেশি থাকায় এটি চোখ ও হাড়ের জন্য উপকারী। হৃদরোগ প্রতিরোধে সাহায্যকারী: মহিষের দুধে কোলেস্টেরল কম থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। দীর্ঘস্থায়ী রোগের প্রতিরোধে কার্যকর। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এবার আসুন জেনে নেওয়া যাক মহিষের দুধের অপকারিতা। যদিও মহিষের দুধ পুষ্টিকর, তবুও এর কিছু অপকারিতা রয়েছে। বেশি ফ্যাট ও ক্যালরি: বেশি ফ্যাট এবং ক্যালরি থাকার কারণে এটি অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে। হজমে সমস্যা: মহিষের দুধ একটু ভারী এবং এটি হজম করতে সময় লাগে, ফলে যাদের হজম সমস্যা আছে তারা এটি এড়িয়ে চলাই ভালো। বাচ্চাদের জন্য নয়, শিশুদের ক্ষেত্রে মহিষের দুধ তাদের সঠিকভাবে হজম না হতে পারে। বিশেষ করে এক বছরের নিচে শিশুদের মহিষের দুধ দেওয়া উচিত নয়। দাম একটু বেশি: এটি গরুর দুধের চেয়ে দামি, তাই নিয়মিত খরচ হিসেবে সবার জন্য উপযোগী নাও হতে পারে। এবার আসুন জেনে নেওয়া যাক মহিষের দুধ খাওয়ার সঠিক পদ্ধতি। যারা মহিষের দুধ খেতে চান, তারা দিনে আধা কাপ থেকে এক কাপ খেলে ভালো। এই দুধ কাঁচা খাওয়ার বদলে গরম করে খাওয়া সবচেয়ে ভালো। তবে আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে বা নতুন করে মহিষের দুধ খেতে শুরু করতে চান, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করতে পারেন। মহিষের দুধের দাম: মহিষের দুধ দামে গরুর দুধের চেয়ে একটু বেশি হতে পারে, কারণ এর পুষ্টিমানের জন্য এটি জনপ্রিয়। সাধারণত এর দাম বাজার ভেদে ভিন্ন হয়, তবে প্রতি লিটার মহিষের দুধের দাম প্রায় 80 থেকে 150 টাকা হতে পারে। কিছু বিশেষ এলাকায় বা উন্নত জাতের মহিষ থেকে সংগ্রহিত দুধের দাম আরো বেশি হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন।